आज नदियार चाँद आमार गौर सुंदर नदियार राजपथे दुटी बाहु प्रसार करे हाते एकटी बेतेर लाठी निये दुटी बाहु प्रसार करे आज गौर हरि आमादेर मतो कलिर जीवेर काछे दान चाइछेन मा कि दान चाइछेन गौर हरि गौर हरि आज के आमादेर मतो कलिर जीवेर काछे दान चाइछे मनिटार एकटु बलुन तमाको आमादेर मने तो प्रश्न जागदेई पारे जिनि अनादि रादि गोविंद राधा कृष्ण एकाकृत मिलित तनु गौर हो एसेछे आमादेर मध्ये कथागुलो मन दिए बुझते हबे बाबा आमि कि बोलते चाइछि कथागुलो मन दिए आस्वादन करते हबे जिनि सर ऐश्वर्येर मालिक भगवान आमरा काके बोलि जाके ताके भगवान बला जाए ना गो मा लोकनाथ के भगवान बला जाए ना भोलानाथ के भगवान बला जाए ना आमरा तो जाके पारी ताके ही भगवान बनिए शास्त्र बोलछे ना भगवान तुमि ताके ही बोलबे काके बोलबे ना छयटी गुण जार भेतरे बर्तमान छयटी गुण कार मध्ये थाके कि सेई छयटी गुण शास्त्र बोलछे ऐश्वर्यस्य समग्रस्य वीर्यस्य जशा शास्त्रीय ज्ञान वैराग्यस्य शरणं भवितिङ्गणा ओमा आजकल जगते अनेक प्रकार तत्व उठेछे ना मा यूट्यूब खुललेई भुरी भुरी तत्व देखते पाया जाय ना झाटा कोठाय राखते हय कि करले छेले हय मेये हय एगुलो कोनो तत्व नय मा जेने राखबेन एगुलो जा किछु शुनछेन एगुलो चाओ फाओ তত্ত্ব কাকে বলে যে তত্ত্ব শুনলে জীবের ভেতরে তাত্ত্বিক জ্ঞান না জন্মায় তাত্ত্বিক বোধ না জন্মায় তাকে তত্ত্ব বলা হয় না ওগুলো কোনো তত্ত্ব নয় তত্ত্ব হলো এইগুলো ভগবান কাকে বলবো শাস্ত্র বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশা শাস্ত্রীয় জ্ঞান বৈরাগ্যস্য শরণং ভবৈতিঙ্গণা অর্থাৎ ঐশ্বর্য গুণবে বীরত্ব যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছটি বস্তু ছটা হয়েছে তো এই ছটি বস্তু যার ভিতরে থাকবে তাকে বলা হয় ভগবান ভগবান হলো একমাত্র আমার অনাদি রাদি গোবিন্দ আর যিনি রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর হয়ে এসেছেন আমাদের মধ্যে আমার অনাদি রাদি গৌর সুন্দর সেই গৌর হরি যিনি সর ঐশ্বর্যের মালিক তিনি আজকে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে হাতে একটি বেতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আজকে গৌর হরি দান চাইছে এখন নদিয়া নাগরী বলছো অনিমা তোমার মুখে হরি নাম ভালো লাগে কৃষ্ণ নাম ভালো লাগে কিন্তু তুমি যে আজকে দান চাইছো এইটা আমরা মানতে পারছি মা গো আমরা যারা গৌর সুন্দরকে ভালোবেসে ফেলেছি তারা ফেলেছি কে তাই তো কিন্তু অনেকে আছে নবদ্বীপে যারা গৌর হরিকে পছন্দ করে না তারা বলছে অনিময় তোমার মুখে হরি নাম ভালো লাগে কৃষ্ণ নাম ভালো লাগে কিন্তু তুমি যে আজকে এহেন আচরণ করছো এটা আমরা মেনে নিতে পারছি না গৌর হরি বলছে না গো না আমি তোমাদের কাছে সেই দান চাইছি না গো তোমরা কি মনে করলে এই জাগতিক জগতের অর্থ আমি তোমাদের কাছে চাইছি না গো এই যে তোমরা বসবাস করছো তার জন্য একটা ট্যাক্স কিন্তু সরকারকে দিতে হয় বাড়ির খাজনা দিতে হয় তাই না মা তা আমি তোমাদের কাছে আজকে কর চাইছি এখন নদিয়া নাগরী তারা বলছে আচ্ছা গৌর হরি তুমি আজকে আমাদের কাছে কর চাইছো নিমাই তুমি কি কর চাইছো কর যদি দিতে হয় আমরা চাঁদ কাজীকে দেব তোমায় কেন দেব
গৌরহরি বলছে, না গো, আমি সেই কর চাইছি না। আমি কি কর চাইছি জানো? শোনো, আমায় দেহদান, দেহদান, দেহদান। তাই আজকে মহাজন তিনি কত সুন্দর পদাবলীর মধ্যে দিয়ে পদ লিপিবদ্ধ করে বলছে, কি বলছে? কিসের দান চাহে আমার গোড়া, গোরা দিজ মনি গার কিসের দান চাহে আমার, গোরা দিজ মনি গো আজিবেত্র দিয়া গলিয়া রাখায় তা রনি গো, গৌরহরি কি করেছে গো মা? নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আজকে বেতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলছি কিসের দানো চাহি আমার গোড়া দিজ মনি বেত্র দিয়া আগলিয়া রাখয় তরুণ। আজ কি হয়েছে? গৌরহরি বেতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এখন নদিয়া নাগরী বলছে, এই যে ঠাকুর, তুমি যে দান চাইছো, আচ্ছা তুমি কিসের জন্য দান চাইছো? গৌরহরি বলছে, নদিয়া নাগরী, এই যে তোমরা যে তোমাদের গৃহের জন্য চাঁদকাজীকে, তোমরা যে তোমাদের ঘরের জন্য একটা ট্যাক্স দিচ্ছ, একটা খাজনা দিচ্ছ, কর দিচ্ছ, তাহলে ভগবান তোমাদের যে এত সুন্দর একটি দেহ ঘর দিয়েছে, ভগবান তো আমাদের একটি ঘর দিয়েছে গো মা, এই দেহ ঘর বলছে, আচ্ছা তোমাদেরকে যে দেহ ঘর দিয়েছে তার জন্য তোমরা ভগবানকে কি কোনো খাজনা দিয়েছ? তোমরা কি ভগবানকে কোনো খাজনা দিয়েছ? তাহলে বলছে আমার কোনো কর লাগবে না, আমি তোমাদের কাছে জাগতিক জগতের অর্থ চাই না, বলছে আমায় দেহদান, দেহদান, দেহদান। তাই আজকে গৌরহরি কি বলছি, দুটি বাহু প্রসার করে দান দাও, দান দাও বলে গৌরহরি নদিয়া নাগরীকে ডাকছে, কেমন ভাবে? আজ দান দেহ, দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে, দান দেহ, দান দেহ বলি গোড়া ঘন ডাকে, দান দেহ, দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে, নদিয়া নাগরী সবে পড়িল বিপাকে, ও গো নদিয়া নাগরী সবে পড়িল বিপাকে, নদিয়া নাগরী সবে
পড়িল বিপাকে আর গৌরী সবে পড়িল বিপাকে কৃষ্ণের দান চাহে আমার গোড়া দিজ মনি দান চাহে আমার গোড়া দিজ মনি বেত্র দিয়া গলিয়া রাখায় তর আগে বেত্র দিয়া গলিয়া রাখায় তর যেতে তো দিব না যেতে তো দিব না যেতে তো দিব না যেতে তো দিব না আমায় দানি দিয়ে যেতে হবে যেতে তো দিব না দান দিয়ে যেতে হবে যেতে তো দিব না যেতে তো দিব না দান দিয়ে যেতে হবে শুনো শুনো না গোরে দান দিয়ে বলে শুনো শুনো না গোরে দান দিয়ে যেতে হবে যেতে তো দিব না দুটি বাহু প্রসার করে আজকে যখন দান চাইছে এখন নদী আনাগুড়ি তারা গৌরহরিকে দেখে বলছে এই যে অপ্রভু গৌরহরি যখন দান দাও বলে নদীয়ার পথ থেকে চলেছে গো মা এখন নদীয়ানাগরি কি করেছে এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে এই চেয়ে দেয় কত সুন্দর একজন মানুষ নদীয়ার পথে দুটি বাহু প্রসার করে আজকে দান চাইছে আজকে দেখ কত সুন্দর একজন মানুষ দুটি বাহু প্রসার করে আমাদের মতো জীবের কাছে আজকে দান চাইছে তাই এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে এই নাগরী দেখ দেখে কি দেখো আমাদের মতো কলির জীবের কাছে গৌরহরি দান চাইছে কেন চাইছে গৌরহরিকে দেবার মতো কোনো কিছু কি আমাদের কাছে আছে কি দেব আমরা তার দেয়া এই দেহটা যেটা প্রভু কৃপা করে আমাদেরকে দিয়েছে বলছি ওহে নদিয়া নাগরী তোমরা আমার দেয়া ওই দেহটা আমার চরণে সঁপে দাও এখন নদিয়া নাগরী বলছো ও ঠাকুর আচ্ছা তুমি আমাদের দেহ নিয়ে তুমি কি করবে প্রভু আমাদের এই দেহটা দিয়ে তুমি কি করবে দয়াময় ভগবান কত সুন্দর কথা বললেন মা বলছে নদীয়ানাগরী তোমরা জানো না নদীয়ানাগরী আমি তোমাদের এই দেহটা নিয়ে কি করব দীক্ষাকালে যখন তোমাদের এই দেহটা আমার চরণে আত্মসমর্পণ করো তখন থেকে তোমাদের ওই দেহ খালি যে আমার হয়ে যায় আর আমি ওই দেহ দিয়ে কি করি যেন না করি আমার এই এক বদন দিয়ে হরি বলে যে আমার স্বাদ মিটে না এক নয়নে আমার প্রভুকে দর্শন করে আমার স্বাদ মিটে না নদিয়া নাগরী তাই তোমরা যদি তোমাদের দেহটা আমার চরণে আত্মসমর্পণ করো তোমাদের ওই দেহ খানি দিয়ে তোমাদের ওই মদন খানি দিয়ে যে আমি একবার হ কৃষ্ণ তুমি এত করুণাবে পাব আমাদের মতো কলির জীবের জন্য তোমার এত চিন্তা মাগ গৌরহরি যেটা কলির জীবের জন্য করেছে অন্য কোনো যুগে কিন্তু ভগবান সেটা করেনি গো মা অন্য অন্য যুগে ভগবান এসেছে শুধুমাত্র লীলা করবার জন্য
কিন্তু পলিতে আমার গৌড় হরি এসেছে একাধারে লীলা করবার জন্য, আর একদিকে হরি নাম প্রেম দিয়ে জগৎবাসীকে উদ্ধার করবার জন্য। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতিরন্যথা। বোঝো হে নদীয়া নাগরী, ও হে কলির জীব, হরি নাম বিনা তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। কলির জীবকে হরি বলতে হবে, কলির জীবকে হরি বলে কানতে হবে, আর যদি দুফোঁটা নয়ন জল আমরা প্রভুর চরণে অর্পণ করে দিতে পারি, ভগবান কি করে জানো গো মা? একদিন দেবর্ষি নারদ মুনি, মন দিয়ে শুনবেন মা, প্রভুর কাছে যে বলছে দয়াময়, দয়াময়, এই জাগতিক জগতের লোক কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বলছে নারদ, ভক্ত যদি আমায় ভালোবেসে একটি ফুল দিয়ে ডাকে, আমি আমার সেই ভক্তের ডাকে সাড়া দেব। দয়াময়, তোমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, আমার ভক্তের কাছে ফুল না থাকলে আমার কোনো দুঃখ নাই নারদ। আমার ভক্ত যদি আমায় ভালোবেসে একটি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি যে তৎক্ষণাৎ আমার সেই ভক্তের ডাকে সাড়া দিই নারদ। তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তোমার ভক্তির কাছে যদি তুলসী পত্রও না থাকে, সেই ভক্ত তোমায় কেমনভাবে ডাকবে দয়াময়? সেই ভক্ত কেমনভাবে তোমায় ডাকবে? আমার ভক্তের কাছে যদি তুলসী পত্রও না থাকে, আমার কত দুঃখ নাই। আমার ভক্ত যদি আমায় ভালোবেসে এক কন্ডুষ গঙ্গার জল দিয়ে ডাকে, আমি যে তৎক্ষণাৎ আমার সেই ভক্তের ডাকে সাড়া দিই নারদ। তোমার সেই ভক্তের কাছে যদি গঙ্গার জল না থাকে, ভগবানকে ডাকতে হলে মাগো রাজভোগ লাগে না, ভগবানকে ডাকতে হলে বড় অট্টালিকা লাগে না, ভগবানকে ডাকতে হলে ভক্তের হৃদয় শুধুমাত্র প্রয়োজন ভক্ত। ভক্ত যদি আমায় ভালোবেসে এই জাগতিক জগতের তুলসী পাতা নাই বা থাকলো, যদি মন তুলসী আর দুফোঁটা নয়ন জলে যদি আমায় ডাকার মতো রাখতে পারি, আমি কি করি জানো নারে? সেই ভক্তকে আমি কি করি জানো? শোনো তবে, সেই ভক্তের চরণ ধরে চরণ ধরে আমি অঙ্গে
ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে মাখে অজয় কৃষ্ণ বলতে বহে নয়ন বারে ভক্তের চরণ ধুলে ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে মাখে কৃষ্ণ বলিতে হলো ধনি নারায়ণ হরি হরি সেই ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে চরণ ধুলি আমি অঙ্গে মাখি চরণ ধুলি অঙ্গে মাখি যারে কৃষ্ণ বলতে বহে নয়ন বারি চরণ ধুলি আমি অঙ্গে চরণ ধুলি আমি অঙ্গে মাখি চরণ ধুলি অঙ্গে মাখি চরণ ধুলি অঙ্গে মাখি ভগবান বলছে নারদ নারদ জানো না ভক্ত যদি ভক্তি ভরে আমায় ডাকে ভগবান নিজে মাগ তিনি নিজ মুখে বলেছে যে আমা হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড় ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমায় নাম ডেকেছে বাঞ্ছা কল্পতরু ইহ জগতে ভগবানকে ডাকতে হলে কোনো কষ্ট করা লাগে না মা আমরা প্রতিটা জীব কলির ভগবানের কাছে প্রতিশ্রুতি করেছিলাম হে প্রভু হে করুণাময় হে কৃপাময় কৃপা করে তুমি আমায় ধরাধামে পৌঁছে দাও ধরাধামে পৌঁছে আমি তোমার গুণাদিগুলো কীর্তন করব ভগবান তো কৃপা করে ধরাই পৌঁছে দিল মা কিন্তু যখনই আমরা এই ধরাধামে আসলাম ওই মায়া পিশাচই আমাদেরকে এমনভাবে গ্রাস করে নিল যে প্রতিটা জীব আমরা ভগবানের কাছে করে আসা প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম মায়া আমাদের কাছে সবসময় বসে আছে কেন
আমাদের লক্ষ্যকে বিভিন্ন দিকে চালিত করবার জন্য। মন্দি একটু শুনুন মা, মন্দি শিক্ষার বিষয়। একজন রাজা, সে রাজা তিনি ছিলেন নিঃসন্তান বাবা। এখন রাজা মনে মনে চিন্তা করছে, আমি যখন চলে যাব, মারা যাব, আমার এই সমস্ত রাজ্যটা পরিচালনা করবে কি? একজন যোগ্য ব্যক্তির হাতে আমার এই রাজ্যভার তুলে দিতে হবে। সাউন্ডটা ক্যানক্যান হয়ে গেছে, ডেপ করে ভাষায় বড্ড ক্যানক্যান লাগছে। বলছে আমার এই রাজ্যভারটা যোগ্য লোকের হাতে আমায় তুলে দিতে হবে। এখন যোগ্য লোককে, এখন সবার যত সভাবর্গ ছিল, মন্ত্রী যত সবাই ছিল, সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছে বাবা, যে কার হাতে আমি রাজ্যটা তুলে দিই, রাজ্যভার তুলে দিই। এখন মন্ত্রী তারা বলছে, মহারাজ শুনেছি রাজন হল ভগবান নারায়ণের সমতুল্য, তাই আপনি যেটা করবেন সেটাই শিরোধার্য, উচিত কার্য। দেখো রাজা যিনি কিনা দেশটাকে, পুরো রাজ্যটাকে পরিচালনা করছে, তার তো একটা বুদ্ধি আছে। রাজা বলছে, আচ্ছা অমুক দিন তুমি ঘোষণা করে দাও বেলা 4টে থেকে 5টার মধ্যে যে আমার কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারবে তাকে আমি একটি বিশেষ পুরস্কার দেব। 4টে থেকে 5টার ভেতরে যে সবার আগে আমার কাছে আসবে তাকে আমি একটি বিশেষ পুরস্কার দেব। সারা রাজ্যে ঘোষণা করে দেয়া হলো বাবা। এখন মন্ত্রী বা যত সভাবর্গ ছিল, সভা পারিষদ ছিল, তারা তো জানে বাবা যে বিশেষ উপহারটা কি, মানে রাজা তার রাজ্যভারটা যোগ সেই ব্যক্তির হাতে তুলে দেবে। এখন বলছে, মহারাজ যে আপনার কাছে আগে আসবে আপনি তার কাছেই রাজ্যভার তুলে দেবেন, এটা আপনার কেমন বিচার? মহারাজ আমরা তো এটা বুঝতে পারলাম না। বলছে, মন্ত্রী দাঁড়াও, আমাকে বলতে দাও, শোনো, ওই যেখান থেকে মানে মুখ্য দুয়ার থেকে যখন সমস্ত নাগরী ভেতরে প্রবেশ করবে, প্রবেশের পথে একটি বড় করে মেলা বসিয়ে দেবে, বড় একটা মেলার আয়োজন করবে। আর সেই মেলার মধ্যে দেখা যাচ্ছে গো মা কোথাও কোনো সুন্দর নর্তকে নৃত্য করছে, কোথাও বিশাল খাবার দাবারের আয়োজন, যে যেটা খাবে তাকে সেটা খাওয়ানো হবে ফ্রিতে। আবার দেখা যাচ্ছে কোথাও সুন্দর খেলা হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কোথাও ফ্রিতে কাপড় দিচ্ছে, কোথাও ফ্রিতে বাসন দিচ্ছে। এখন ওই যে মুখ্য দুয়ার খুলে দেওয়া হয়েছে মা, সকল নাগরিক ভেতরে প্রবেশ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই ওই মেলার ভিড়ে হারিয়ে যাচ্ছে। কেউ মনে মনে চিন্তা করছে, আগে রাজার কাছে তো যাব, কিন্তু ফ্রিতে যে কাপড়গুলো দেওয়া হচ্ছে সেইগুলো আগে খানিকটা নিয়ে নিই, তারপরে রাজার কাছে যাব। রাধে রাধে। আবার কেউ সুন্দর ওই যে নৃত্য হচ্ছে সেই দিকে তাকিয়ে বসে আছে, আবার ভালো ভালো খাবার দিচ্ছে, কেউ কেউ সেখানে চলে যাচ্ছে, লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অত লোকের মধ্যে একজন লোক, সে কিন্তু তার লক্ষ্যকে স্থির করে নিয়েছে বাবা, লক্ষ্যকে স্থির করে সে তার পথে এগিয়ে যাচ্ছে। বলছে রাজা যখন এত বড় মেলার আয়োজন করেছে, এত খাবার দাবার, এত নর্তকী, ফ্রিতে এত বস্ত্র দিচ্ছে, কাপড় দিচ্ছে, এত কিছু যখন দিচ্ছে, তাহলে রাজা যে পুরস্কার দেবে নিশ্চয়ই সেটা এই এত পুরস্কারের ভেতর থেকেও অতি মূল্যবান। এত কিছু দিচ্ছে কিন্তু রাজা যেটা দেবে সেটা এই সব কিছুর কাছে তুচ্ছ। সেই লোক কি করেছে মা, নিজের লক্ষ্যকে স্থির রেখে এখন দেখা গেল কিছু কিছু লোক ওই মেলাকে অতিক্রম করে পার হয়ে এসেছে বাবা। এখন এসে দেখছে যে মক্ষম দুয়ারে মানে ভেতরে প্রবেশ করবার আগে বড় বড় দাড়ি পালোয়ান দাঁড়িয়ে আছে, বিশাল আকার দৈত্য চেহারা, তারা হুঙ্কার করছে। এবার কিছু কিছু লোক সেই হুঙ্কার শুনে ফিরে যাচ্ছে, বলছে বাবা পুরস্কারের দরকার নেই, আগে নিজের প্রাণটাও আছে।
বলছে আগে প্রাণটা তো বাঁচাই পরে পুরস্কার নেব, ফিরে আসছে। কিন্তু যে লোক নিজের লক্ষ্যকে স্থির রেখেছে বাবা, সে কোনো কিছুকে তোয়াক্কা না করে, কোনো কিছুকে পাত্তা না দিয়ে একদম ভেতরে প্রবেশ করেছে। যথাসময়ে যখন রাজার সম্মুখে উপস্থিত হয়েছি, রাজা সেই ব্যক্তিকে দেখে হাসছে। তখন সেই ব্যক্তি বলছে, রাজামশাই আপনি হাসছেন কেন? বলছে, আচ্ছা মেলার ভেতরে এত খাবার দেয়া হচ্ছে, এত বস্ত্র দেয়া হচ্ছে, বাসন দেয়া হচ্ছে, নর্তকীর এত সুন্দর নৃত্য করছি, তুমি সব কিছুকে উপেক্ষা করে তুমি আমার কাছে কেমন করে আসলে? তখন সেই ব্যক্তি বলছে, মহারাজ আমি আসবার পূর্বেই আমার লক্ষ্যকে স্থির করে রেখেছিলাম। মেলায় সব কিছু আপনি দিচ্ছেন বটে, কিন্তু আমার মনে হয়েছে যা কিছু মেলায় দেয়া হচ্ছে তার থেকেও দামি হলো আপনি যে বস্তু আমাকে দেবে, সেটা অতি মূল্যবান, তাই আমি আমার লক্ষ্যকে স্থির রেখে ভেতরে প্রবেশ করেছি। রাজা বলছে, সাবাস সাবাস। তাই তখনই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ রাজা ঘোষণা করে দিল, আজ থেকে আমার সমস্ত রাজ্যের রাজ্যভার এই যোগ্য ব্যক্তির হাতে তুলে দেয়। আমার শিক্ষাটা কি পাওয়া গেল? এই ঘটনাটা আমি বললাম, কেন বললাম? আপনাদের শিক্ষার জন্য। কীর্তন মানে শুধু গান বাজনা নাচানাচি নয়, শিক্ষা জীবের মধ্যে চেতনা আনাটাও একটা বড় ব্যাপার। তাই ভগবান আমাদেরকে পাঠিয়ে দিয়েছে মা, পাঠিয়ে দিয়ে ভগবান কি করেছে, মায়ার সংসারে দিয়েছে। আর এই মায়ার সংসারে এসে আমরা স্বামী পুত্র স্ত্রী কন্যা সব কিছু পেয়ে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যারা একমাত্র নিজের লক্ষ্যকে স্থির রেখে সঠিক পথে এগিয়ে যেতে পারবে, তারা একমাত্র আমার অনাদি আদি গোবিন্দের চরণ পাবে। হরি বল হরি বল হরি বল। এই জাগতিক জগতের সংসারে আমরা যাকে আমার বলে মনে করছি, সে কিন্তু মাগো প্রকৃত আমার নয় বাবা। মন দিয়ে আস্বাদন করুন, আপনি আপনার যে সহধর্মিনী যাকে আপনি আপনার প্রাণের অধিক ভালোবাসে, আপনার এই দেহটা যখন নিয়ে যাওয়া হবে, ওই সহধর্মিনী আপনার সঙ্গে বরং জোর কতটুকু যাবে, ঘরের দুয়ার পর্যন্ত। ঠিক বলছি তো? আপনার সহধর্মিনী কত দূর যাবে বাবা? জয়রাধে, আমার দিকে তাকাতে হবে। আজকে যে কথাগুলো আমি বলছি সেটা হৃদয়ে বসান, যদি চৈতন্য না হয় তাহলে আর কিচ্ছু হবে না। আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে কত দূর? যত দূর আপনার ঘরের শেষ দরজা। আপনার পাড়া প্রতিবেশী আপনার সঙ্গে যাবে কত দূর? বড় জোর আপনার শ্মশান পর্যন্ত। কি তাই তো? ঠিক বলছি আমি? এবার আপনার পুত্র, সেও আপনার সঙ্গে যাবে কত দূর? যতক্ষণ পর্যন্ত আপনার মুখাগ্নি করা হবে। যখন আপনার মুখাগ্নি করা হয়ে যাবে বাবা, জন্মের মতো আপনার ওই দেহটাকে একা ছেড়ে চলে আসবে। আপনার সঙ্গে যাবার মতো আর কেউ থাকবে না। এই সংসার মাঝে আপনি যাকে আপনার বলে আপনি ধরে রাখছেন, যে স্ত্রীকে আপনি আপনার বলে মনে করছেন, যে সন্তানকে আপনি যত্ন করে লালন পালন করেছেন, আপনার ওই অন্তিম সময়ে আপনার মুখাগ্নি পর্যন্ত আপনার সঙ্গে যাবে। তারপরে কে হবে আপনার সঙ্গে? আমা মনে করেছেন, ভেবেছেন কথাটা কখনো? সিরিয়াল দেখে সময় নষ্ট করছি, টিভি দেখে সময় নষ্ট করছি, কিন্তু এই কথাটাকে মনে চিন্তা করেছি? এই জগৎ মাঝে যে আমরা চিরদিন কেউ থাকবো না বাবা, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, কিন্তু যখন আমি চলে যাব, ওই মুখাগ্নির পরে আমার পথের সঙ্গী কে হবে? ওই মুখাগ্নির পরে আপনার পথের সঙ্গী হবে আপনার কর্মফল।
আপনি যতটুকু কর্ম করবেন বাবা ওই ফলটা কিন্তু আপনার সঙ্গে যাবে। তাই সময় মতো ভগবানকে ডাকু, সারাদিন ডাকতে হবে না বাবা। আপনি যেখানে খুশি ভগবানকে ডাকতে পারেন বা ভগবানকে ডাকতে হলেই যে দীক্ষা নেওয়া লাগে না, ভগবানকে ডাকতে হলেই যে আমাকে জপ করতে হবে নামের মালা নিয়ে না। ভগবান বলেছে হাঁটতে চলতে খেতে শুতে সর্বদা আমাকে স্মরণ করতে পারে। আপনি রান্না করতে করতে ভগবানকে ডাকতে পারেন মায়েরা, রান্না করতে করতে হরিনাম করুন, বাবারা বাজারে দোকানে বসে থেকে হরিনাম করুন, চলতে ফিরতে হরিনাম করুন। কারণ আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু কখন কিভাবে ঘটে যাবে। তাই আপনি যেটুকু হরিনাম করবেন চিন্তা করুন আপনার শেষের দিনে সেই কর্মফলটুকুই শুধু যাবে, আপনার সন্তানও যাবে না, স্ত্রীও যাবে না, মায়ার সংসারও যাবে না। তাই মা গো, যতক্ষণ আছি দেহে যতক্ষণ প্রাণ আছে ভগবান যে লক্ষ্য দিয়ে আমাদেরকে পাঠিয়েছে সেই লক্ষ্য থেকে ভ্রষ্ট হলে হবে না, মা লক্ষ্যকে স্থির দেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবাই মিলে দেখি দুটি বাহু তুলুন একসাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কেউ ফাঁকি দেবেন না কিন্তু বাবা, দুটি বাহু তুলুন। এতগুলো কথা বললাম আমি, এইটুকুর পরেও যদি হরিনাম না করা হয় তাহলে তার থেকে লজ্জার বিষয় আর কিছু হবে না। সবাই দুটি বাহু তুলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হ্যাঁ হরে রাম হরে রাম। গৌরহরি আমার কি বলছি নদিয়ার পথে, দুটি বাহু প্রসার করে আজকে গৌরহরি দান চাইছেন। মহাজন বলছে দেখো দেখো, কৃষ্ণ অবতারে আমি সাধি আছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধি আছি দান, কৃষ্ণ অবতারে অবতারে আমি সাধি আছি দান, সে ভাব পরালো মনি বাসুভ শিকার, সে ভাব পরালো মনি বাসুভ শিকার।